কথায় আছে সিক্রেটস আর দি এনিমি অফ ট্রু লাভ এবং এই বক্তব্যটাই খুব সুন্দরভাবে এই কাজের দ্বারা আমাদেরকে বুঝিয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী এখন আমি বাংলাদেশি সিরিজ আড়াড়াতে রিভিউ করতে চলে এসেছি যেটা ফিফটিন ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর অনভার্স কিন্তু স্ট্রিম করছে হ্যাঁ অনেকটাই দেরিতে তোমার সাথে রিভিউটা শেয়ার করছি তবে বেটার লেট দেন নেভার তো এই সিরিজটা স্টোরি স্ক্রিন এবং ডিরেকশন দিয়েছে ভিকি জাহেদ এখানে লিড কাস্টে আছে ম্যাজবিন চৌধুরী শ্যামল মলা এছাড়াও আছে আজিজুর হাকিম বিজরি বরকাতুল্লাহ সহ আরও অনেকে তো কেমন লাগলো এই সিরিজটা এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো সো আই আর বি ওয়েটিং ফর লেট স্টার্ট উইথ দ্য ভিডিও সিরিজটা টোটাল সাতটা এপিসোড আছে প্রত্যেকটা এপিসোড মিলালে সিরিজটা ডিউরেশন হচ্ছে দু ঘন্টার কাছাকাছি খুবই ছোট ছোটই এপিসোড তবে এই সিরিজটা যেভাবে স্ক্রিন প্লেতে ফেলা হয়েছে না একটা স্লো বার্ন ট্রিটমেন্ট কিন্তু রাখা হয়েছে ইনিশিয়ালি যখন সিরিজটা শুরু হয় ফার্স্ট দুটো এপিসোড তোমরা কিছুই বুঝতে পারবে না হোয়াট ইজ গোয়িং অন এবং দুটো ট্র্যাক এখানে দেখানো হয়েছে একটা হচ্ছে দু হাজার চার সালে হচ্ছে দু হাজার চব্বিশ সালে তো দুটো ট্র্যাককে অদ্ভুতভাবে ব্লেন্ড করা হয় এন্ডের দিকে গিয়ে এবং স্লোলি স্টেডিলি এই সিরিজটা যেভাবে এগোয় একটা এপিসোড থেকে আরেকটা এপিসোড তোমরা আস্তে আস্তে এনগ্রসড উইথ দি ক্যারেক্টার প্লট যেটা এখানে দেখানো হচ্ছে না যখন এই সিরিজটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল বা ট্রেলার এসেছিলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এটা হচ্ছে দ্য সাইলেন্স বলে একটি কাজ এসেছিলো উইথ দ্য সেম কাস্ট অ্যান্ড সেম ডিরেক্টর তারই সিকুয়েল তবে কাস্টটা দেখার পর আমি এইটুকুনি বলতে পারি এটা একটা স্পিরিচুয়াল সিকুয়েল পুরোপুরি ডাইরেক্ট সিকুয়াল নয় তবে এখানে যে প্লটটা দেখানো হয়েছে সেটা কিছুটা হলেও রিজেম্বলেন্স রাখছে সাইলেন্সের সাথে এবং সেটা রিজনিং আমি এই রিভিউতে তোমাদের বলবো না বিকজ একটা সেটা স্পয়লার হয়ে যাবে তবে এইটুকুনি বলতে পারি এই সিরিজের যে আলটিমেট ক্লাইম্যাক্স আছে সেখানে গিয়ে তোমরা প্রত্যেকটা আনসার পেয়ে যাবে কেন আমি এই কথাটা বলছি তো যদি ছোট করে গল্পটা বলা যায় গল্পটা হচ্ছে ম্যাজমিন চৌধুরী আর শ্যামল মহলার চরিত্রকে ঘিরে যার নাম হলো রূপা অ্যান্ড রিফাত এরা দুজন কিন্তু খুবই একটা হ্যাপি কাপল এবং তারা একে অপরকে ভালোবেসেই কিন্তু বিয়ে করেছে এবং একে অপরের সাথে প্রমিস করেছে তারা একে অপরকে ছেড়ে কোথাও যাবে না বাট নাথিং ইজ গুড ইন দি প্যারাডাইস গল্পটা শুরু হচ্ছে তাদের মধ্যে একটা ফাটল ধরেছে কোনো একটা থার্ড পার্সনের জন্য এবং সেটা প্রথমত বোঝা যাচ্ছে যে মেজাবিন চৌধুরীর তরফ থেকে কোনো এক্সট্রাম অ্যাফেয়ার আছে তবে যত গল্পটি যায় তখন বোঝা যায় দ্যাট ইজ সামথিং এলস এর সাথে সাথে এদের দুজনের মধ্যে টক্সিসিটি লেভেলটা অনেকটা বেড়ে গেছে এবং সেটা এতটাই বেড়ে গেছে যে দুজনে পুরো কুকুরের মতো একে অপরের সাথে মারপিট করেছে আমি তোমাদেরকে কোনো বাজে কথা বলছি না তোমরা যখন সিরিজটা দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে এখানে যে যেই সিনস দেখানো হয়েছে না একে অপরের সাথে ঝগড়া করছে তুই তুকারি করছে গালিগালাজ করছে মারপিট করছে সেটা লিটারালি মনে হবে রাস্তাঘাটে যেরকম কুকুররা মারপিট করে ঠিক সেইভাবে দেখানো হয়েছে অ্যান্ড দে এক্সেলড ইন দ্যাট থিং মানে তাদের দুজনকে কিন্তু দুর্দান্ত লেগেছে না সেটা নিয়ে একটু পরে বলছি এবার এদের দুজনের মধ্যে হঠাৎ করে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা কেন হলো কে আছে যে এদের দুজনের মাঝখানে ফাটল ধরাচ্ছে এবং এইটার ইনভেস্টিগেশন করার জন্য একটি চরিত্র আছে এই গল্পের মধ্যে যেটা প্লে করছে আজিজুর হাকিম এবং তার একটা ওয়াইফ আছে জরি বার্কাতুল্লা সে আবার একটু ব্লগিং এবং কিছু এরকম ফ্যান্সি রিলেটেড ইস্যুস জানায় তো আরারাত বলে একটি পর্বত আছে যে পর্বতটা খুবই মিস্টিরিয়াস এবং সেই মিস্টিরিয়াস ব্যাপারটা কেন সেটা কেউ জানতে পারেনি তো ওই আরারাত পর্বতেরই একটা মেটাফরিক্যাল রিজেম্বলেন্স দিয়ে এই দুজনের সম্পর্ক থেকে আমাদের বোঝানোর চেষ্টা করেছে দ্যাট ইজ অফ রিফাত অ্যান্ড রুপা না এই দুজনের মধ্যে কি এমন জিনিস ছিল এবং আলটিমেটলি তারা একে অপরের থেকে রেস্কিউ হয় নাকি একে অপরের কাছে আসে এই সব কিছু জানতে গেলে তোমাদের এই সিরিজটা দেখতে হবে না এই সিরিজের মধ্যে যা যা দেখানো হয়েছে প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু কোশ্চেন করবে টিল ফিফথ এপিসোড সিক্স এপিসোডের পর থেকে তোমরা আস্তে আস্তে এক্সপোজ হবে টু দি ফ্যাক্ট যেগুলো এখানে দেখানো হচ্ছে এবং সেভেন্থ এপিসোডে গিয়ে পুরোপুরি তোমরা রিভিলেশন পেয়ে যাবে হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য সিরিজ এখানে সিয়েটনের একটা খুব গ্র্যান্ড ভূমিকা আছে যেই ভূমিকাটা খুব সুন্দরভাবে ইউজ করেছে এবং কিছু কিছু জিনিস দিয়েও সেটাকে বুঝিয়েছে যেরকম একটা স্নেক দেখানো হয়েছে যেটা সেটনেরই একটা রুপ অ্যাডামার ইভের কাছে কিন্তু সারপেন্ট বা স্নেক হিসাবেই এসেছিল সেটান ওই অ্যাপেলটাকে সিডিউস করার জন্য বা অ্যাপেলের মাধ্যমে তাদেরকে সিডিউস করার জন্য বিকজ ভগবান কিন্তু বলে রেখেছিল একে অপরসরে তারা কখনো শারীরিক সম্পর্ক যেতে পারবে না তো সেরকম একটা অ্যাসপেক্ট কিন্তু এখানে স্নেক দিয়ে বুঝিয়েছে আরেকটা জিনিস ভালো লেগেছে যে যখন কোনো সিন পারফর্ম হয় তখন কিন্তু প্যারাডাইজ থেকেই কিন্তু কোনো গুড সোলকে বা একটা পরীকে কিন্তু নিচে ফেলে দেওয়া হয় গ্রাউন্ডেড ভাবে একদম পাতালে এবং তখন তারা কিন্তু সেটনে কনভার্ট হয় বা তারা কিন্তু ইভিলে কনভার্ট হয় সেই জিনিসটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে রেজেম্বলেন্স দেওয়া হয়েছে উইথ সাম ফ্যাক্টস আমি এগুলো নিয়ে এখন কিছুই বলবো না কারণ এগুলো বলতে গেলে গল্পের কিছু মোচও তোমাদের সামনে চলে আসবে তবে যেইভাবে এখানে গল্পটাকে এন্ডে একটা খোলাসা দেওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমার খুব ভালো লেগেছে অ্যান্ড ভিকি জায়দ আবার প্রমাণ করেছে সে কিন্তু সুপারন্যাচারাল অ্যাসপেক্টটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে পারে ইন এ থ্রিলার নো ডাউট দিস সিরিজ ইজ আ ভায়োলেন্ট লাভ স্টোরি তবে এখানে যেই সুপার ন্যাচারাল ড্যাশ বা সুপার ন্যাচারাল ইম্প্যাক্টটা ক্রিয়েট করেছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের নজর কাটবে এবার আমি আসছি পারফরমেন্স দিয়ে শ্যামল মলা ম্যাজামিন চৌধুরী দুজনেই দুজনকে জাস্ট কম্পিটিশন দিয়েছে এই সিরিজটার মধ্যে শ্যামল মলার এক্সপ্রেশন তার অ্যাঙ্গার তার ওয়ে অফ বডি পশ্চার বা যেইভাবে সে অ্যাকশনগুলো করেছে সেগুলো জাস্ট তোমাদের তাক লাগিয়ে দেবে এবং যেই মোশনসগুলো দেখানো হয়েছে সেগুলো অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে অ্যান্ড আমি সবসময় শ্যামল মালাকে বলে রাখি ইজ ওয়ান অফ দি আন্ডারেটেড পারফর্মার ফ্রম বাংলাদেশ এবং এই কাজটা দিয়ে নিঃসন্দেহে আমি বলতে পারি টপ থ্রি কাজের মধ্যে তার এই কাজটা অবশ্যই থাকবে মেহসেভিন চৌধুরী ইজ অলসো আ সারপ্রাইজ ইন সিরিজ এবং সে কিন্তু খুব সুন্দরভাবে নিজের রোলটা প্লে করেছে এবং তার ভার্স্টালিটি আমরা এর আগে অনেক নাটকে দেখেছি তবে এই কাজটার মধ্যেও সে কিন্তু দারুণভাবে নিজের ছাপ ছেড়েছে বিজয়ী বরকাতুল্লাহ অ্যান্ড আজিজুর হাকিমের বেশি কিছু করা ছিল না তবে যেইটুকুনি কাজ তারা পেয়েছে তারা খুব সুন্দরভাবে প্লে করেছে রোজি সিদ্দিকির একটি চরিত্র আছে যেটাও কিন্তু ভালো লেগেছে এবং এখানে একটা স্পেশাল ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারটা হচ্ছে একটা জিনের এবং যে রোলটা প্লে করেছে তাকে লুক অ্যান্ড ফিল ওয়াইজ এবং পুরো বডি ল্যাঙ্গুয়েজ ওয়াইজ কিন্তু খুব ভালো লেগেছে দেখতে এখানে একটা কিন্তু স্টিমি সিন আছে যেটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখন ফাইন লাইনের মাধ্যমে ভলগারিটি না দেখিয়ে এটাই কিন্তু অডিয়েন্সের কাছে তুলে ধরা হয়েছে তো আমার কাছে এই সিরিজটা কিন্তু বেশ ভালো একটা ওয়াচ তবে হ্যাঁ যদি আমি কম্পেয়ার করি উইথ দি সাইলেন্স যেহেতু এটাকে স্পিরিচুয়াল সিকুয়েল হিসাবে আমি ডিনোট করলাম আমি বলবো একটু হলো দ্য সাইলেন্স এগিয়ে থাকবে তবে এই কাজটা কোনোভাবেই খারাপ নয় এই কাজটাও দেখার মতো এবং অবশ্যই এটা তোমাদেরকে একটা ইম্প্যাক্ট ফেলবে ইন দ্য লং রান তো তোমরা যারা যারা সিরিজটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার সাথে জুড়ে থাকার জন্য আমি ইনস্টাগ্রাম ফলো করতে পারো এবং তোমাদের হ্যান্ডেলটাও বলে দিচ্ছি সুপ্রো জিরো নাইন বিট টু আই রিপিট সুপ্রো জিরো নাইন বিট টু টিল দেন স্টেট ইউন